কারারয়ে লৌহ কপাট বহুল প্রচলিত এই গানে এক্সপেরিমেন্ট সঙ্গীত পরিচালক এ আর রহমানের। রাজা মেনন পরিচালিত পিপা ছবিতে ব্যবহার করা হয়েছে এই গান। সোশ্যাল মিডিয়ায় গান আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে। জনপ্রিয় এই গান বিকৃত করার অভিযোগ শ্রোতাদের। বাংলায় বসে এই গান রেকর্ড করার দায়িত্ব পেয়েছিলেন শিল্পী রাহুল দত্ত। সুদূর আমেরিকায় বসে এই গান শুনে আক্ষেপ করলেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। জি চব্বিশ ঘন্টাকে জানালেন এই সুর তিনি সমর্থন করছেন না। কারারুই লৌহ কপাটের ইয়া রহমানের সুরের যে নতুন ভার্সনটা সেটা শুনলাম। আমি ইয়া রহমানের খুব ভক্ত, আমার মনে হয় আমার মতো অগণিত সঙ্গীতপ্রেমী যারা তারা ইয়া রহমানের খুব ভক্ত। কিন্তু কারারুই লৌহ কপাট এই আমার দাদুর এই গানটির মধ্যে একটা অন্য আবেদন আছে। তার মধ্যে যে দাপট, প্রত্যেকটা কথার মধ্যে যে পাঞ্চ, সেটা রক্ত গরম করা বিষয়, সেইটাই গানের মধ্যে নেই। বিশেষ করে আমি এই গানটির কথা বলবো। এই গানটা আমার পক্ষে কারারুই লৌহ কপাটের এইরম সুর গ্রহণ করা আমার পক্ষে খুব মুশকিল। কারণ ছোটোবেলা থেকে আমি কেন অনেকের কণ্ঠে অনেকের ভাবনায় এই গানটা শুনে বড় হয়েছি। আর সর্বোপরি এই গানের প্রেক্ষাপটটা যদি দেখি সেটা তো সম্পূর্ণ আলাদা। একটা গানের ভাব যদি পুরো বদলে যায়, সুর যত সুন্দরই হোক, আমার মনে হয় গানটা তার মাধুর্য নষ্ট করে ফেলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।